মন্দিরা দেবী তার ছেলে সমরকে নিয়ে সোনাঝুরি গ্রামে বাস করত। সমরের একটি নিজস্ব কাপড়ের দোকান ছিল, আর ঈশ্বরের কৃপায় দোকানের বেচা কেনা বেশ ভালোই হতো। তাতে করে মন্দিরা দেবী সংসার খুব ভালোভাবেই চলে যেত। এমনই একদিন মন্দিরা দেবী বলে, বাবা সমর, আমার তো বয়স হচ্ছে, আর কতদিনই বা আমি এই সংসার সামলাবো। ঈশ্বরের কৃপায় তোর দোকানও ভালোই চলছে, আর তোর বিয়ের বয়সও হয়ে গিয়েছে, তাই আমি ভাবছিলাম। হ্যাঁ মা, তুমি ভাবছিলে তাড়াতাড়ি আমার বিয়েটা দিয়ে দেবে, তাই তো? হ্যাঁ রে বাবা, তুই ঠিকই বলেছিস। তা তোর যদি কাউকে পছন্দ থাকে বল, আর তা না হলে আমি ভালো পাত্রীর সন্ধান শুরু করব। না না মা, তোমাকে আর কষ্ট করতে হবে না, কারণ আমিও তোমাকে এ বিষয়ে বলবো ভাবছিলাম। আসলে মা, আমি রিম্পা নামের একটি মেয়েকে পছন্দ করি, আর ওদের বাড়িতেও ও আমাদের বিয়ের ব্যাপারে বলে দিয়েছে। ও, তাহলে তো বেশ ভালোই হলো। তা চল আমরা একদিন রিম্পাকে দেখে আসি, আর বিয়ের কথাটাও পাকা করে ফেলি। মায়ের মুখে এরকম কথা শুনে সমর অনেক খুশি হয়ে যায়। এরপর কয়েকদিনের মধ্যেই সমর তার মাকে নিয়ে রিম্পাকে দেখতে রিম্পার বাড়িতে যায়। রিম্পা তার বাবা অর্ণববাবু এবং মা চৈতী দেবীর সঙ্গে পাশের গ্রামেই বাস করত। রিম্পাকে দেখতে খুবই সুন্দর ছিল, তাই রিম্পাকে দেখার পর মন্দিরা দেবী বলে, বাহ, আমার বৌমাকে তো দেখতে একেবারে লক্ষ্মী প্রতিমার মতো। যদিও আমার ছেলের পছন্দের উপর আমার বিশ্বাস ছিল, এই বিয়েতে আমার কোনোই আপত্তি নেই, এই বিয়ে পাকা ভাবুন। এই যে দিদি, আমাদের কোনোই সমস্যা নেই, তাহলে চলুন আমরা সকলে মিলে মিষ্টি মুখ করি। এভাবেই সকলে মিষ্টি মুখ করতে থাকি। এরপর সকলের সম্মতিতে বিয়ের দিন পাকা করে মন্দিরা দেবী ও সমর বাড়ি চলে আসে। এভাবেই বেশ কয়েকদিন সময় অতিবাহিত হতে থাকে। এরপর বিয়ের দিন এসে উপস্থিত হয়। সমস্ত রীতিনীতি মেনেই সমর রিম্পাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। এরপর আরও কয়েকদিন কেটে যায়। এমনই একদিন বাড়ির বাইরে থেকে একজন বৃদ্ধা হাঁক দিয়ে বলে, মা, ও মা, কে কোথায় আছিস? আমায় কিছু সাহায্য দিবি রে মা। বৃদ্ধার এরকম করুণ আওয়াজ শুনে মন্দিরা দেবী ঘর থেকে বাইরে বেরিয়ে আসে এবং বলে, কি হয়েছে আপনার? আপনি এভাবে ডাকছেন কেন? মা রে, আমি বড়ই অসহায়, আমাকে কিছু দান করবি মা? মানে ওই চাল ডাল টাকা পয়সা যা তো সামর্থ্য আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, আপনি দাঁড়ান, আমি এক্ষুনি কিছু নিয়ে আসছি। এই বলে মন্দিরা দেবী ঘরের ভিতর যায় এবং সাহায্যের জন্য কিছু চাল ডাল নিয়ে আসতে যাবে কি, ঠিক তখনই তার বৌমা রিম্পা বলে, আরে আরে মা, আপনি এসব চাল ডাল নিয়ে কোথায় যাচ্ছেন? আসলে বৌমা, একজন অসহায় বৃদ্ধা কিছু সাহায্য চাইছেন, ওনাকে এই কিছুটা চাল ডাল দিতে যাচ্ছি। ওহো মা, আপনি এসব কেন দিতে যাচ্ছেন? আপনি জানেন না এখন সকলে মিথ্যা বাহানা দেখিয়ে এরকম সাহায্য চাইতে আসে। বৌমা, উনি একজন বয়স্ক বৃদ্ধা, আমার মনে হয় না উনি মিথ্যা কথা বলছেন বলে। রিম্পা শত বলার পরও মন্দিরা দেবী বৃদ্ধা মহিলাকে সাহায্য দিতে যায়। এরপর রিম্পাও রেগে রেগে মন্দিরা দেবীর সাথে যায়। মন্দিরা দেবী সাহায্যের পাত্র বৃদ্ধার দিকে এগিয়ে দিতে বৃদ্ধাটি বলে, মা রে, ঈশ্বর তোদের মঙ্গল করুক, তোদের সংসার অনেক সুখের হোক, তোদের দীর্ঘায়ু হোক, তোদের রোজগার আরো বৃদ্ধি পাক। এই বলে বৃদ্ধাটি সাহায্য নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর মন্দিরা দেবী বলে, দেখলে তো বৌমা, উনি একটু সাহায্যের বিনিময়ে কত আশীর্বাদ করলেন। কেউ সাহায্য চাইতে এলে তাকে খালি হাতে ফেরাতে নেই, এতে ঈশ্বর অসন্তুষ্ট হন। আশীর্বাদ না চাই, ওটা এখন ফ্রিতে পেলে সকলেই বড় বড় কথা বলতে পারে, এখন নতুন তাই কিছু বললাম না, কয়েকদিন যাক তারপর বোঝাচ্ছি। কি হলো বৌমা, চুপ করে রইলে যে, তুমি কিছু ভাবছো নাকি? সে আমি যা ভাবার ভেবে নিয়েছি, কিছুদিন যাক তারপর বোঝাচ্ছি। না কিছু নয়, চলুন ভিতরে চলুন। এই বলে রিম্পা ভিতরে চলে যায়। আসলে রিম্পা দান ধ্যান করাটাকে মোটেই পছন্দ করত না। রিম্পা খুবই কিপটে লোভী এবং স্বার্থপর প্রকৃতির মেয়ে ছিল, সে এক পয়সাও কাউকে দিতে রাজি ছিল না। এভাবে আরো কয়েকদিন কেটে যায়। এমনই একদিন সকালে মন্দিরা দেবী রিম্পাকে বলে, বৌমা, তাড়াতাড়ি স্নান সেরে রেডি হয়ে নাও, আজ আমরা মন্দিরে পুজো দিতে যাব। তোমাদের বিয়ের বেশ কয়েকদিন হয়ে গেল, একবারও মন্দিরে পুজো দিতে যাওয়া হয়নি, তাই ভাবছিলাম আজ তোমাকে নিয়ে মন্দিরে পুজোটা দিয়ে আসবো। কিন্তু মা, আজকে ভাবছিলাম আপনার ছেলের সাথে একটু ঘুরতে যাব, আসলে বিয়ের পর তো সেরকম কোথাও যাওয়া হয়নি, তাই আর কি।
আরে বৌমা, সে না হয় পরে যাবে। আজকে আমার সঙ্গে তুমি মন্দিরে পুজো দিতে চলো। তুমি বাড়ির লক্ষ্মী, তোমার হাত থেকে পূজা অর্চনা করলে বাড়িতে শান্তি বিরাজমান থাকবে। মন্দিরা দেবী এভাবে বললে রিম্পার আর কিছু করার থাকে না। রিম্পা এক প্রকার বাধ্য হয়েই মন্দিরা দেবীর সাথে পুজো দিতে মন্দিরে যায়। মন্দিরে পুজো দেওয়ার পর মন্দিরা দেবী এবং রিম্পা বাড়ি আসার উদ্দেশ্যে রওনা দেয়। ঠিক তখনই মন্দিরের সামনে বসে থাকা একটি ভিক্ষুক রিম্পাকে বলে, মা, আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য কর রে মা, ভগবান তোর মঙ্গল করবেন, তোর সংসার সুখ শান্তিতে ভরে যাবে, তোর জীবনে কোনো কিছুর অভাব থাকবে না রে মা, আমাকে দয়া করে কিছু টাকা দিয়ে সাহায্য কর রে মা। টাকা দিয়ে সাহায্য? টাকা যেন ঘরে বসানো রয়েছে, দুটো পয়সা রোজগার করতে নাজেহাল হয়ে যায়, আর ওদেরকে টাকা দিতে হবে, আমি কিছু সাহায্য দিতে পারবো না, আমার ঘরে টাকার কোনো বড় গাছ লাগান নেই, বুঝলে? চলুন মা, এখান থেকে চলুন। বৌমা, ওকে কিছু টাকা দিয়ে সাহায্য করো না, এরকম অসহায় মানুষদেরকে সাহায্য করলে তোমার সেই টাকা পয়সা বৃথা যাবে না, বরং ঈশ্বর এতে সন্তুষ্ট হবেন। অত কিসের আদিখ্যাত আপনার? আপনার ছেলে কত কষ্ট করে রোজগার করে আপনি জানেন না? আপনি খালি সব কিছু দান করতে পারলেই বেঁচে যান, এভাবে ঘরের জিনিসপত্র টাকা পয়সা বেলাতে থাকলে একদিন আমাদেরকেই এই পথে বসতে হবে। আপনি একেবারে চুপ থাকুন, আপনাকে এই বিষয়ে বেশি কথা বলতে হবে না। রিম্পা এভাবে মন্দিরা দেবীকে সকলের সামনে অসম্মান করলে মন্দিরা দেবীর চোখে জল চলে আসে। মন্দিরা দেবী অসহায় নিরুপায় হয়ে চুপ করে যায়। তখন পাশ থেকে ভিক্ষুকটি বলে, তোর এত অহংকার, এত অহংকার করা ভালো নয়, আগামী দিন কার জীবনে কি আছে সেটা ঈশ্বরই ভালো জানেন, আর এটা আমার থেকে ভালো কেউ বোঝে না। কেন, আপনি কি আগে কোনো কোটিপতি ছিলেন, না কোনো জমিদার বাড়ির মালকিন ছিলেন যে এত বড় বড় কথা বলছেন? আমার জীবনে যাই ঘটে থাকুক সেটা তোকে জানতে হবে না, তুই তোর আগামী দিনগুলোর জন্য প্রস্তুত থাকিস, ঈশ্বর আর যাই সহ্য করুক, কিন্তু কারোর অহংকার কোনোদিনও সহ্য করবেন না, এই আমার কথাটা মিলিয়ে নিস, তখন আমার কথা তোর ঠিক মনে পড়বে। দেখলেন তো মা, ওই জন্য বলি এদেরকে সাহায্য করার কোনো দরকার নেই, আপনি দিতে পারলে আপনাকে অনেক আশীর্বাদ করবে, আর না দিতে পারলেই এভাবে অভিশাপ দেবে। চলুন চলুন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। এই বলে রিম্পা ও মন্দিরা দেবী সেখান থেকে চলে যায়। এভাবেই বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে যায়। কিন্তু মন্দিরা দেবী মন থেকে সকালের ঘটনা কিছুতেই ভুলতে পারে না, কারণ মন্দিরা দেবী এটা বিশ্বাস করতেন যে গরিব দুঃখিনী এবং অসহায়দেরকে নিজের সামর্থ্য মতো দান করলে তবেই ঈশ্বরের কৃপা নিজের উপরে এবং নিজের সংসারের উপরে বিরাজমান থাকে। এভাবেই দিন কাটতে থাকে। এদিকে রিম্পা ধীরে ধীরে কঠিন দেখে কঠিনতর হয়ে উঠছিল। সে গরিব অসহায়দেরকে নিজে না কিছু দান করত, আর না মন্দিরা দেবীকে দান ধ্যান করতে দিত। বেশ কয়েক মাস এভাবেই চলতে থাকে। এদিকে সমরের দোকানের বেচা কেনাও কমতে থাকে, যার ফলে সমর প্রায় খুব চিন্তার মধ্যেই থাকত। এমনই একদিন সমর ঘরে উদাস হয়ে বসেছিল। ঠিক তখনই মন্দিরা দেবী সমরকে বলে, বাবা সমর, তোর কি হয়েছে? কদিন থেকে আমি লক্ষ্য করছি তুই কেমন চুপচাপ উদাস হয়ে থাকিস, কোনো কিছু সমস্যা হয়েছে নাকি? আসলে মা, আমার দোকান কয়েক মাস থেকে খুব লস খাচ্ছে, এখন আগের থেকে অনেক খরিদ্দার কমে যাচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না হঠাৎ এভাবে আমার দোকানে এত লস হচ্ছে কেন, তাই আমি একটু চিন্তার মধ্যেই আছি। বাবা, আমি একটা কথা বলবো, তুই কিছু মনে করিস না, দেখ প্রত্যেক মানুষকেই তার সামর্থ্য অনুযায়ী গরিব অসহায়দের সাহায্য করা উচিত। তোর বউ যখন থেকে এই বাড়িতে এসেছে তখন থেকে না তো সে নিজে কাউকে কিছু দান ধ্যান করে, আর না তো আমাকে কিছু করতে দেয়। আমার মনে হয় এইসব কারণের জন্যে ঈশ্বর আমাদের উপর অসন্তুষ্ট হয়েছেন। আমি বলছিলাম কি, ঘরে একটা নারায়ণ পূজার ব্যবস্থা কর, আর তার সাথে কিছু অসহায় মানুষদেরকে একবেলা খাওয়ানোরও ব্যবস্থা কর, দেখবি ঈশ্বরের কৃপায় সব সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে মা, আমি দেখছি, আমি রিম্পার সঙ্গে কথা বলে তারপর তোমাকে জানাবো। এভাবে বলে সমর নিজের ঘরে চলে যায় এবং সে রিম্পাকে তার মায়ের সঙ্গে হওয়া সমস্ত কথাই বলতে থাকে। সব কিছু শোনার পর রিম্পা বলে, আরে সমর, তুমি কি পাগল আছো নাকি যে নারায়ণ পূজা করবে, অত লোকজনকে খাওয়াবে, টাকা পয়সা কি গাছে ফলে নাকি? দেখো মায়ের কথাতে তুমি একদম সমর্থন করবে না, মা হচ্ছে আগেকার মানুষ, এইসব চিন্তাভাবনা আগেকার মানুষদেরই ছিল। আর শোনো, যেখানে তোমার দোকান লস খাচ্ছে, যে কোনো ব্যবসায়তে লাভ ক্ষতি হতেই থাকে, এইসব নিয়ে তোমাকে এত চিন্তা করতে হবে না,
এই শোনো না, আমি বলছিলাম আমার না এটা সোনার হার পছন্দ হয়েছে, তুমি আমাকে ওটা কিনে দেবে? দেখো এখন কিন্তু না বলবে না, আমি অনেক আশা নিয়ে কিন্তু তোমাকে বলেছি। আচ্ছা ঠিক আছে, তুমি আর মন খারাপ করো না, আমি না হয় জুয়েলারি শপে গিয়ে আজই তোমার জন্য সোনার হারের অর্ডার দিয়ে আসবো, এবার খুশি তো? অনেক অনেক খুশি, এই জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি, আই লাভ ইউ বাবু। এই বলে তারা তখন হার কিনতে দোকানে যায়। এরপর তারা কেনাকাটা করে বাড়ি ফিরলে মন্দিরা দেবী বলেন, কিরে বাবা সমর, তোকে যে বললাম একটা নারায়ণ পূজা করতে আর অসহায় লোকজনদেরকে খাওয়াতে। মা সে না হয় পরে হবে, এই দেখো রিম্পা একটা সোনার হার পছন্দ করেছিল আর এটা আমরা কিনে নিয়ে এসেছি, এখন দেখো তো কত সুন্দর হারটা। খুব বড় ভুল করছিস সমর, এর জন্য একদিন তোকে ঠিক পস্তাতে হবে, তুই দেখেনিস। অমনি হিংসা হচ্ছে? দেখো সমর, তুমি আমাকে সোনার হার কিনে দিয়েছো বলে তোমার মা কেমন হিংসা করছে আমার উপরে, তোমার মায়ের কেমন আমার উপরে হিংসা দেখেছো। আমি কিছু শখ করে কিনি সেটা তোমার মা কখনো সহ্যই করতে পারে না, খালি ঘরে টাকা পয়সা জিনিসপত্র লোকজনকে দান করতেই ব্যস্ত থাকে। এভাবেই বললে মন্দিরা দেবী তখন চুপ করে যান, কারণ মন্দিরা দেবীর ছেলে বৌমা ছাড়া আর কেউই ছিল না, তাই তিনি ছেলে বৌমার বিরুদ্ধে প্রতিবাদ করার সাহসটুকুও হারিয়ে ফেলেছিলেন। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। এমনই একদিন সমরের দোকানে সব থেকে বড় পার্টি সেটজি ফোন করেন। হ্যালো সমর, আমি তোমার সঙ্গে জামা কাপড়ের লেনদেনটা করতে পারবো না, কারণ আমি একটা নতুন পার্টির সঙ্গে ডিল করেছি যার কাছ থেকে আমি অনেক সস্তায় কম দামে মাল পাচ্ছি, এখন তোমার কাছ থেকে চড়া দামে আমি জিনিস কিনতে পারবো না। কিন্তু সেটজি আপনি এভাবে বললে কি হবে, আমার তো দোকান শেষ হয়ে যাবে, আপনি আমার দোকানের সব থেকে বড় কাস্টমার, এভাবে আপনি আমাকে পথে বসাবেন না, দয়া করে এরকম করবেন না। সরি সমর, তোমার লাভের জন্য আমি নিজের লস করতে চাই না, এই আমি ফোন রাখলাম। এই বলে সেটজি ফোনটি রেখে দেয়। এরপর সমর খুবই সমস্যায় পড়ে যায়। ধীরে ধীরে সমরের দোকান দেনায় ডুবতে থাকে, আর এখন এমন অবস্থা হয়ে গিয়েছিল যে তার কাছে ঘর বিক্রি করা ছাড়া আর কিছুই রাস্তা ছিল না। এমনই অবস্থায় সে কাঁদতে কাঁদতে তার মাকে বলে, মা আমার সব কিছুই শেষ হয়ে গেল, আমি নিঃস্ব হয়ে গেলাম, তোমার কথা না শুনে আমি খুবই ভুল করেছি, মা তুমি এখন বলো আমি কি করব, এই পথ থেকে বেরোনোর কি আর কোনো উপায় নেই? হ্যাঁ মা, আপনি আমাকেও ক্ষমা করে দিন, আমার জন্য এই সব কিছু হয়েছে, আমি যদি আপনার কথা শুনতাম তাহলে আজকে এই সব আমাদের সঙ্গে ঘটতো না। আর কান্নাকাটি করে কোনো লাভ নেই, ঈশ্বর আমাদের উপর অসন্তুষ্ট হয়েছে বলে এই সব হচ্ছে। হ্যাঁ, এটা থেকে বের হওয়ার একটা পথ আছে বলে আমার মনে হচ্ছে, সেটা হলো আমরা আমাদের সামর্থ্য মতো কোনো গরিব অসহায়কে কিছু যদি দান করি, তাহলে ঈশ্বর যদি আমাদের উপর একটু সন্তুষ্ট হন। হ্যাঁ মা, আপনি যা বলবেন তাই হবে, আমরা কালী মন্দিরে পুজো দিতে যাব, আর কোনো অসহায় কাউকে দেখতে পেলে আমরা আমাদের সাধ্য মতো তাদেরকে কিছু সাহায্য করব। এই বলে তারা পরের দিন সকালে কিছু অসহায় দারিদ্রগ্রস্ত মানুষদেরকে নিজেদের সাধ্য মতো জিনিসপত্র দান করে আসে। এভাবেই কয়েকদিন কেটে যায়। এরপর ধীরে ধীরে সমরের দোকান আবারও আগের মতো বেচা বিক্রি শুরু হতে থাকে। এরপর থেকে রিম্পা তার শাশুড়ি মাকে দান ধ্যান করতে বাধা দিত না, বরং সে নিজে থেকে তাদের সাধ্য মতো দারিদ্র অসহায় মানুষদেরকে সাহায্য করত, যার ফলে তাদের সংসারে আর কোনোই অভাব থাকে না। এরপর তারা সকলে মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। অভিক স্যার, বলছিলাম অফিস তো অনেকক্ষণ আগেই ছুটি হয়ে গিয়েছে, সকলে হয়তো এতক্ষণে বাড়িতেও পৌঁছে গিয়েছে, আপনি এখনো এখানে বসে আছেন যে, এবার তো আমার অফিসে তালা লাগানোর সময় হয়ে গিয়েছে, আপনাকে দেখে মনে হচ্ছে কোনো সমস্যায় আছেন, তা কি সমস্যায় আছেন একটু বলা যাবে কি? না না, এটাকে ঠিক সমস্যা বলা যায় না, এটাকে মহা সমস্যাও বলতে পারো, আমার তো এখন বাড়ির তুলনায় অফিসে এসে থাকতেই বেশি ভালো লাগে। এ আপনি কি বলছেন স্যার, সকলে অফিসের কাজ মিটিয়ে নিজের নিজের বাড়ির যাওয়ার জন্য তাড়াহুড়ো করে, আর সেখানে আপনি কিনা বলছেন অফিসে বসে বেশি শান্তি পান, আপনার স্ত্রী কি আপনাকে খুব সমস্যায় রেখেছে নাকি? হ্যাঁ সেও বলতে পারো, বিয়ে করার আগে পর্যন্ত সব কিছুই ঠিকঠাক চলছিল, আর এখন বিয়ের পর বাড়িতে শান্তি বলে কিছুই নেই, বাড়িতে গেলেই মনে হয় মা আর বউয়ের মাঝে পড়ে আমার দম বন্ধ হয়ে আসছে, কখনো কখনো মন খুলে নিঃশ্বাসটুকুও নিতে পারি না, বুঝেছো? ও আচ্ছা, আপনার এই সমস্যা? এটা কোনো সমস্যাই নয় বুঝেছে নবিক স্যার, মা আর বউকে একটু বুদ্ধি খাটিয়ে হ্যান্ডেল করতে পারলেই ব্যাস, আপনার জীবন সার্থক। আচ্ছা ঠিক আছে, আজ আমার দেরি হয়ে গিয়েছে, আমি বরং আসছি, আমি কাল আপনাকে কিছু টিপস দেব, কাজে লাগাবেন আর দেখবেন আপনার জীবনে কোনোই সমস্যা থাকবে না।
মিনাল বাবু আপনি ঠিক বলছেন, তাহলে ঠিক আছে কাল থেকেই আপনার টিপস কাজে লাগাবো। এখন দেখি বাড়িতে যাই আবারও কি সমস্যা হয়। এরপর অভিক অফিস থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কয়েক মাস আগের ঘটনা, আসলে অভিক তার মায়ের সঙ্গে শহরের একটি কাছাকাছি গ্রামে বাস করত। ছেলের বয়স হয়েছে ভেবে নীলাঞ্জনা দেবী অভিকের জন্য শহরের দীপা নামের একটি মেয়েকে বৌমা হিসাবে নিজের বাড়িতে নিয়ে আসে। বিয়ের আগে পর্যন্ত অভিকের জীবন ভালোভাবে চললেও বিয়ের পর তার জীবন বেশ কিছুটা জটিল হয়ে গিয়েছিল। তখন অভিকের প্রথম বিয়ে হয়েছিল। বিয়ের পরের দিন, শোনো বৌমা, আমরা শাকাহারী, শুধুমাত্র সবজি খাই, বাড়িতে কোনোভাবে মাছ মাংস তোলা যাবে না, বুঝেছো? এ বাবা, আমি তো আবার কোনো রকমের সবজি খেতে পারি না। কিন্তু মা, আমি তো নন ভেজ, মানে আমি মাছ মাংস ছাড়া খেতেই পারি না, আমার পক্ষে এটা সম্ভব হবে না। আমি অত শত শুনতে চাই না, আমার রান্নাঘরে আজ পর্যন্ত পেঁয়াজ রসুন ওঠেনি, আবার মাছ মাংস, তুমিও এবার থেকে সবজি খাওয়া অভ্যেস করে নাও। কিন্তু মা আমি, কোনো কিন্তু নয়, আমি যেটা বলবো সেটাই হবে। এই বলে নীলাঞ্জনা দেবী নিজের ঘরে চলে যায়। এরপর দীপা তার স্বামী অভিককে বলে, শুনলে তো তোমার মায়ের কথা, আমি ভেজ খাই না, আর এই বাড়িতে নাকি নন ভেজ হয় না, যত সব, এবার কি শ্বশুর বাড়ি এসে আমাকে না খেয়ে মরতে হবে? আরে তুমি এখনই এত রেগে যাচ্ছ কেন? দাঁড়াও না, আর দু একটা দিন যাক, তারপর দেখবে মা নিজেই তোমাকে নন ভেজ খাওয়ার কথা বলবে। জানি না বাবা, আদেও আমার এই বাড়িতে নন ভেজ খাওয়ার ভাগ্য হবে কি। আর যাই হোক, মা যদি এরকম বলে তাহলে আমি রান্নাই করব না। এই বলে দীপাও নিজের ঘরে চলে যায়। তখন অভিক মনে মনে ভাবে, ধুর বাবা, শুনেছিলাম বিয়ের পর নাকি জীবন পাল্টে যায়, কিন্তু এখন আমার মনে হচ্ছে বিয়ের পরের দিন থেকেই আমাকে না খেয়েই অফিসে যেতে হবে। এরপর কিছুক্ষণের মধ্যে অভিক অফিসের কাজে চলে যায়। এভাবেই কিছুদিন কেটে যায়। এমনই একদিন বলি, এভাবে গরু ছাগলের মতো শাকপাতা কি আর আমাকে কতদিন থাকতে হবে? এভাবে চলতে থাকলে তো আমি কয়েকদিনের মধ্যেই শুকিয়ে মারা যাব। আহ দীপা, এত রেগে যাচ্ছ কেন? আর কটা দিন ধৈর্য ধরো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি আর এভাবে থাকতে পারবো না, কাল তুমি কিছু একটা ব্যবস্থা করো, না হলে আমাকেই কিছু একটা করতে হবে। এই বলে দীপা সেদিন ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে অভিককে এই ব্যাপারে কিছু বলতে না দেখে দীপা বলে, মা আমি বলছিলাম এভাবে আমি আর সবজি খেয়ে থাকতে পারবো না, তাই আজ থেকে আমি আমার রান্না নিজেই করে নেব। আমি আগেই বলেছি আমার রান্নাঘরে মাছ মাংস তোলা যাবে না, তুমি কি কানে কম শোনো নাকি? তাহলে ঠিক আছে, আমি আমার আলাদা রান্নাঘর করে আলাদা রান্না করব। আচ্ছা বাড়িতে আমরা এই তিনজন মোটে থাকি, সেখানে আবার দুটো রান্নাঘর, এমনিতেই বাজার দর দিন দিন বেড়ে যাচ্ছে, তার উপরে এখন তোমরা এরকম শুরু করেছো, বলো আমি কিভাবে সংসার চালাবো? তোমার বাজেটে না হলে বলে দাও, তাহলে আমি আমার মায়ের বাড়ি চলে যাব, তবু আমি মায়ের কথা মতো চলতে পারবো না, বুঝেছো? এ তো দেখছি মহা ঝামেলায় পড়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, তোমার যা ভালো লাগে তুমি তাই করো, এখন দেখছি তোমাদের ঝামেলার চক্করে আমাকে রোজই না খেয়ে অফিসে যেতে হচ্ছে। এই বলে অভিক অফিসে চলে যায়। এরপর দীপা বাজার থেকে রান্নার সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনে এবং নিজের আলাদা রান্নাঘর করে নেয়। আজ আমি ডিনারে চিকেন বানাবো, আর অভিক তো আজ রাতে আমার হাতের রান্নাই খাবে। যত সব আদিক্ষেতা, অভিক তো আমার হাতের রান্নাই খাবে, আজ আমি ওর জন্য পছন্দের পনিরের সবজি আর রুটি বানিয়েছি। কিছুক্ষণ পর অভিক অফিস থেকে বাড়ি ফিরে এসে দেখে ডাইনিং টেবিলে একদিকে চিকেন আর একদিকে পনিরের সবজি আর রুটি রাখা। এরপর অভিক তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে এসে বসে পড়ে। দেখো অভিক, আজ আমি তোমার জন্য চিকেন বানিয়েছি, আজ তুমি এটা খাবে। বাহ, চিকেন হয়েছে, কতদিন পর খাবো, চিকেন দেখেই আমার লোভ লাগছে। মায়ের জ্বালায় এর আগে তো আমাকে রেস্টুরেন্টে গিয়েই ননভেজ খেতে হয়েছিল, আর এই শাশুড়ি বৌমার ঝামেলায় কদিন রেস্টুরেন্টে যাওয়ারও সুযোগ পাইনি। না অভিক বাবা, আমি তোর পছন্দের পনিরের সবজি বানিয়েছি, তুই এটা খাবি। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, তোমরা ঝগড়া করো না, আমি দুজনেরই রান্না খাবো। এরপর অভিক দুজনের রান্না খায় এবং বলে, বাহ দীপা, তুমি তো বেশ ভালো চিকেন রান্না করতে পারো, সত্যি অসাধারণ খেতে। হ্যাঁ, এতদিন আমার হাতের রান্না তোর সবথেকে পছন্দের ছিল, আর আজ বউয়ের হাতের রান্না তোর ভালো লাগছে, শুনেছি বিয়ের পর ছেলেরা পাল্টে যায়, আর আজ তা নিজের চোখে দেখে নিলাম।
আরে মা তুমি ভুল বোঝো না, তোমার হাতের রান্নাও বেস্ট, কিন্তু আজকে দীপার রান্নাটাও অসাধারণ হয়েছে। ও, তার মানে তুমি মিথ্যা বলছিলে যে রান্না ভালো হয়েছে। হে ঈশ্বর, আমি কোন দিকে যাব কি জানি, এদের একজনকে ভালো বললে আর একজনের রাগ হয়ে যায়। মাঝে মাঝে আমার তো মনে হয় আমার বাড়িটা কোনো বাড়ি নয়, এটা কোনো যেন রান্না প্রতিযোগিতার মাঠ। আচ্ছা ঠিক আছে, তোমরা দুজনেই চুপ করো, আমার আর ভালো লাগছে না রোজের এরকম ঝামেলা। এই বলে অভিক নিজের ঘরে চলে যায়। পরের দিন সকালে অভিক অফিস যাওয়ার সময়, আমি তোমার টিফিন রেডি করে দিয়েছি, মনে করে অফিসে নিয়ে যাবে। না, আমি তোর জন্য খাবার বানিয়েছি, ওটা তুই নিয়ে যাবি। আচ্ছা ঠিক আছে, তোমরা এক কাজ করো, দুজনেরই লাঞ্চ বক্স আমাকে দাও, আমি দুজনেরই খেয়ে নেব। এরপর অভিক দুজনের লাঞ্চ বক্স নিয়ে অফিসে চলে যায়। বিয়ের পর অভিকের এভাবেই মা ও বউয়ের মাঝে পড়ে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল, তাই সে এখন ঘরের থেকে বেশি অফিসে শান্তি খুঁজে পেত। এরপর পরের দিন অফিসে গেলে ওয়াচম্যান অভিককে বলে, দেখুন অভিক স্যার, মা আর বউকে একসঙ্গে হ্যান্ডেল করার উপায় হলো দুজনকে দুজনের মতো কথা বলুন, বউয়ের কাছে গিয়ে বলবেন বউ ভালো আর মায়ের কাছে গিয়ে বলবেন মা ভালো। ও আচ্ছা বুঝেছি, তা তোমার তো বেশ বুদ্ধি আছে দেখছি, ঠিক আছে আজ থেকে আমি তোমার কথা মতোই বলবো। এভাবেই সেদিন ওয়াচম্যান অভিককে আরো টিপস দিতে থাকে এবং অভিক সেদিন বাড়ি ফিরে নীলাঞ্জনা দেবীকে বলে, মা দেখো তোমার হাতের রান্নার স্বাদ পৃথিবীর বেস্ট, কিন্তু তোমার তো বয়স হয়েছে, বলো তুমি এখন কেন রান্না করতে যাবে, ওকে দিয়েই বাড়ির সব কাজ করাবে, তুমি শুধু বসে বসে অর্ডার করবে, আর তোমার কথা না শুনলে তুমি আমাকে বলবে, আমি ওকে দিয়ে তোমার পছন্দের ননভেজ তৈরি করাবো। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, আজ থেকে তাহলে আমি সেটাই করবো, আমি শুধু পায়ের উপরে পা তুলে বসে বসে খাবো। নীলাঞ্জনা দেবীর কথা শেষ হয়ে গেলে অভিক দীপার কাছে যায়। ও সে দীপাকে বলে, দূর, মায়ের হাতের তৈরি শাকসবজি খেয়ে ছোট থেকে আমার পেটে শ্যাওলা পড়ে গিয়েছে, আমি তো সেই প্রথম দিন থেকেই তোমার হাতের তৈরি চিকেন খেয়ে তোমার ফ্যান হয়ে গিয়েছি, তাই আমি ভাবছি কাল থেকে সমস্ত কিছু রান্না তুমিই করবে, আর তুমি যদি বলো আমি তাহলে মাকে জোর করে বলে তোমার হাতেই রান্নার দায়িত্ব তুলে দিতে পারবো। আচ্ছা তাই নাকি, আমার হাতের রান্না তোমার এত ভালো লেগেছে, তাহলে আমি কাল থেকেই সব রান্নার দায়িত্ব নিয়ে নেব। হ্যাঁ কিন্তু একটা সমস্যা আছে, মা প্রথম থেকেই সবজি পছন্দ করেন, তা তুমি মায়ের জন্য কিছু সবজির তরকারি বানিয়ে দেবে, তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। হ্যাঁ তাতে আমার কোনো সমস্যা নেই, শুধু মা আমার রান্নায় কোনো খুঁত না দেখলেই চলবে, আর উনি সবজি খেলে তাতে আমারই বা কি সমস্যা, তাই না? এভাবেই সেদিন অভিক বুদ্ধি করে তার মা ও বউয়ের রান্নার সমস্যাকে সমাধান করে দেয়। এরপর থেকে দীপা খুশি খুশি রান্নাবান্না করতে থাকে এবং অভিকের কথা মতো সে নীলাঞ্জনা দেবীর জন্য সবজি রান্না করত। এগুলো দেখে নীলাঞ্জনা দেবীও খুব খুশি ছিল, আর এভাবেই অভিক তার মা ও বউকে নিয়ে ভারসাম্যের মধ্য দিয়েই সুখে শান্তিতে সংসার করতে থাকে।